তো আজকে করছি মটন কারি আরেকটা রেসিপি মটন কারি দেওয়া আছে আজকে প্রেসার কুকারে না দিয়ে মটন কারিটা হবে তো এখানে নিয়েছি মটন দিয়ে দেব টক দই না এখন এখানে দিয়ে দিলাম টক দই দিয়ে দেবো আদা বাটা অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা ভাজা সেই মশলা দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি কালার হওয়ার জন্য দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব আমার হোমমেড বিরিয়ানি মশলা এটা এখন অল্প দেব আর রান্নার সময় একটু একটু দিয়ে মাংসটাকে কষাবো দিয়ে দেব লবণ তোমার যা লাগবে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি লবণটা বাদ দিয়ে কারণ লবণটা একটু কম দিলাম লাগলে দেব কিন্তু বেশি হলে অসুবিধা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব কাঁচা তেল পুড়ে গেল আচ্ছা দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা কতগুলো চিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বেটে দেব না এটা এবার এটাকে মাখিয়ে ম্যারিনেশন করে এক ঘন্টা রেখে দেব সরষের তেল দিলাম এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো এখানে কতগুলো পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি পেঁয়াজ গুলো কুচি অর্ধেকটা দেব আর অর্ধেকটা ভেজে দেব এখানে নিয়েছি আলু টমেটো আর পেঁয়াজ কুচি অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি ভেজে দেওয়ার জন্য তো এখানে মাংসটা মাখানো হয়ে গেছে
ঢেকে রেখে দেব। তো এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমার কড়াটা হয়ে গেছে, দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা। ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা বেশি গরম হয়ে গেছে, তো এখানে আমার পেঁয়াজটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার মাংসটা ঢেলে দেব। তো এটা আমি এবার ঢেকে দেব, ঢেকে ঢেকে রান্না করব। তো এখানে মটনটা আমি মাঝখানে অনেকবার নেড়ে দিয়েছি, জল উঠেছে। এর মধ্যে আমি এখনো টমেটো কিন্তু দিইনি, এর মধ্যে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবো। এখানে দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর আলুগুলো আমি পরে অ্যাড করবো, এখন দিলে গলে যাবে। এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা দেখুন, মাংস থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে, এটা বেশি জল বেরোয়নি। রেয়াজি মটনে জল বেরোয় না, তো মাংসটা প্রায় হয়ে একদম জল তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তো আমাকে আরও 10-15 মিনিট ওটাকে নাড়তে হবে। তো এখানে মাংসটা একদমই তেল ছেড়ে গেছে, মাংসটার মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো হোমমেড গরম মশলাটা হাফ চামচ। দিয়ে আমি নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে আর 2-3 মিনিট রান্না করলে আমার হয়ে যাবে।